আসসালামু আলাইকুম সবাই কেমন আছো ওয়ার্ল্ডের যে যেখানে আছো সবার জন্য অনেক শুভকামনা আশা করছি সবাই ভালো আছো আমি আজকে রান্নার মেনুটা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো কাঁচা পেঁপে কেটে রেখেছি এটা দিয়ে আমি চিকেন দিয়ে একদম মাখা করে রান্না করব আর আজকে গরু মাংস একটুখানি আছে সেটাকে ভুনা করে ফেলবো আর এখানে আমরা বাঙালিরা খুব ভালো করে চিনি গুঁড়ো এটাকে আমি যে একটু আলু পেঁয়াজ কেটে রেখেছি দিয়ে কাঁচা তেল দিয়ে বসিয়ে দিব এই তো কাঁচা তেল মশলা সবকিছু একসাথে করে আর চিকেনটাকে আমি আজকে একটু ভেজে নিব ওকে বন্ধুরা তাহলে আমি কি রান্না করছি দেখো ইয়ে দিয়ে পেঁপে দিয়ে চিকেন গরু মাংসটা একটু বোনা করবো কাচকের গুঁড়ো একটু আলু পেঁয়াজ দিয়ে কাঁচা তেল দিয়ে রান্না করব। এই তো আর এটা হচ্ছে একদম অরিজিনাল কামরাঙ্গা মরিচ এটা থেকে আজকে বিচি বের করেছি বিচ করার জন্য মানে এমনই ঝাল যে সারা ঘরে কাশি হয়ে গেছে আমার হাত হাত টাক নাক টাক এখনো জ্বলতেছে এটা থেকে কিছুটা অংশ নিয়ে আমি কাজকে গরুটা রান্না করব। ওকে বন্ধুরা সবাই নিশ্চয়ই পাশে থাকবে